বলিউড সুপারস্টার অক্ষয় কুমার অভিনেতার পাশাপাশি স্ট্যান্ড হিরো বটে তিনি। অভিনয়ের পাশাপাশি সুশৃঙ্খল জীবনযাপন করতেও ভালোবাসেন। প্রতিদিন ভোর 4টায় ঘুম থেকে ওঠার অভ্যাস তার। প্রতিটি সিনেমায় বর্তমানে তিনি 100 কোটি রুপি পারিশ্রমিক নিয়ে থাকেন। 90 দশক থেকে আজ পর্যন্ত একাধিক নতুন প্রজন্মের অভিনেত্রীর সঙ্গে তাল মিলে নায়কের ভূমিকায় অভিনয় করে যাচ্ছেন অক্ষয়। চলতি বছর সবচেয়ে বেশি কর প্রদানকারী বলিউড অভিনেতাদের মধ্যে পরিচিতি পেয়েছেন তিনি। তবে চলতি বছর তার অভিনীত মোটামুটি সব ছবি ফ্লপ হয়েছে। এদিকে পৃথ্বীরাজ অভিনেতা অর্থাৎ অক্ষয় সম্পর্কে নানা মিথ্যা খবর ছড়ানো হচ্ছে নিউজ পোর্টালের পক্ষ থেকে। গুজব চলছে অক্ষয় একটি ব্যক্তিগত বিমান কিনেছেন যার দাম প্রায় 260 কোটি টাকা। তবে এটি সম্পূর্ণ ভুল। একটি প্রাইভেট সংবাদ মাধ্যমের পক্ষ থেকে অক্ষয়ের প্রাইভেট জেটের মালিক হওয়ার বিষয়ে মিথ্যা তথ্য ছড়ানো হয়েছিল। এটা অক্ষয়ের কান পর্যন্ত পৌঁছালে নায়ক সেই সংবাদ মাধ্যমের তীব্র সমালোচনা করেন। তবে নায়ক সেই সংস্থার কথাগুলোকে ছোট করেননি। অভিযুক্ত নিউজ পোর্টালের একটি স্ক্রিনশট শেয়ার করে লিখেছেন যে প্রতিবেদনগুলো ভিত্তিহীন মিথ্যা।